गुड मॉर्निंग एवरीवन, हाय दिस इज श्रुति, वेलकम बैक टू माय चैनल योर श्रुति। আমাকে এইভাবে দেখে হয়তো লোকজন উন্মাদ ভাবছেন, কিন্তু কিছু করার নেই, ইটস আ বিটিএস। আমার অবস্থা মোটামুটি এখন হালুয়া নয়, মিষ্টি একটা গাজরের হালুয়া বলতে পারো। তুমি কি বলছিলে বলতে পারো, অসুবিধা নেই। এটা বিটিএস তো, কাজের কথাবার্তা তো চলতেই হবে স্যার, বলুন। ব্যাপারটা হচ্ছে মাঝখানে করতে হবে জিনিসটা, আরেকটু তোমার আমাকে ডান দিকে যেতে হবে, উল্টো দিকে, উল্টো দিকে, বাঁ দিকে যেতে হবে, আরেকটু দশ ঠিক আছে। ওকে, এবার তুমি না এই চুলটা একটু ঠিক করে দাও। এটা হচ্ছে এখন একটা শুটিং চলছে আমাদের, কার সঙ্গে শুট করছি সেটা এখন বলবো না, বললে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে না। আর আমাদের ফটোগ্রাফার দাদার সঙ্গে পরে আলাপ করাচ্ছি। আমাকে এখন সে মেঝেতে শুয়ে দিয়েছে, চুলের মধ্যে ক্যারিকেচার চলছে। আমাদের সানি ভাই আছে এখানে, সানি হালো করে দাও সবাইকে, সুন্দর করে যত্ন করে আমার চুলটা নষ্ট করছে। শ্যাম্পু তো আমাকেই করতে হবে, কিছু করার নেই। তবে উই আর হ্যাভিং ফান, রোজটাকে উপেক্ষা করবো আমরা, কাজবাজ করছি আর কি। ছবি ফবি কেমন বেরোবে সেটা সবটাই দাদার হাতে, দাদাও কে কোন দাদা সেটাও পরে বলছি, এখন কিছু বলছি না। আর আমার সঙ্গে একজন স্পেশাল মানুষ রয়েছে, তুমি বলতে থাকো, ফিল ফ্রি টু সে। তো এই প্রথমবার আমি এরকম ভাবে মেঝেতে শুয়ে আছি, এই যে ছাদের মধ্যে, এটা একটা ছবি আর কি। হেভি লাগছে, হেভি লাগছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার সঙ্গে একজন স্পেশাল মানুষ রয়েছে, তাকে তোমরা খুবই চেনো, খুব ভালোভাবে চেনো, এবং সে তোমার আরেকটু দে না, আরেকটু দে। তো মুখেও দিতে হবে, তো মুখে তো কম দিতে হবে বললে, গলায় দে, গলায় আর একটু একটু হালকা মুখে, তো দুটো কলা দুদিকে দিতে হবে, মানে অল্টারনেটিভ। তো এটা বিসর্জন বিসর্জন ভাষণ ভাষণ ফিল আসছে। আমি তো আমি যদি আমার অবস্থাটা, তোকে আমি শেষে আজকে দেখ কি করি। তো এখন আমার পুরো গায়ে কতটা ক্যামেরাটা কিন্তু বাঁচিয়ে দেখে, হ্যাঁ জানি না কি হতে চলেছে। এই কানের দুলটা ভুল করে খুলে রেখে চলে এসেছে, কানে হালকা রং লাগিয়ে কানে পরু কে নিয়ে আসবে, আমি এটাই দিয়ে দিই। ফাঁকা লাগবে না, আর চলছে আর কি এসব বিষয়। ছবিটা বেরোলে তারপর দেখাবো কি হচ্ছে, দেখাই কি অবস্থা ছাদের মধ্যে। ঠিক আছে, এখন আর ওদের কাজের ডিস্টার্ব হচ্ছে, বেশি কথা বলছি না। আবার যখন আমরা বাইরে যাবো খুলে দেবো, কষ্ট হরণও হচ্ছে দেখে নিন আপনারা সবাই। হ্যাঁ, আর কত অত্যাচার আমি সহ্য করবো দেখি হাতে। তো ঠিক আছে, আবার পরে কথা বলছি। অঙ্গ লাগা রে রে, নাম কা কোই জরুরত নেই হ্যায়, এসা এক ইনসান মেরে বগল মে বেঠা হুয়া হ্যায়। হ্যালো, আজকে আমাদের অ্যাক্টর ফটোগ্রাফার হয়ে গেছে, হাতে ক্যামেরা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সো নান আদার দেন আমাদের দিব্য জ্যোতি বাবু, নামই কাফি। দিব্য বলিস না কিন্তু, না 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 দিব্য বলিস না, তুইও রশনি বলিস না, তো এনিওয়ে। আর তোমাদের আশা করি আমাদের দুজনকে একসাথে প্রথমবার পেয়ে আমার চ্যানেলে তোমাদের খুবই ভালো লাগবে। ওর পারমিশন নিইনি যদিও, ভিআইপি আর্টিস্ট আমি, আমার চ্যানেলে ওকে মানে কিছু না পারমিশন নিয়েই প্রথম পেমেন্ট দেবে, তো পেমেন্ট ওর পেমেন্ট পাই, জিপে জিপে হোক, ফোন পে হোক, গুগল পে হোক, কিছুই দেবো না, কিছু দেবো না। মানে আজকে এই যে আমরা সময়টা দুজন দুজনকে দিচ্ছি এবং একসাথে আনন্দ করে কাজটা করছি, প্রচন্ড রোদ, মানে বৈশাখ মাস যে আসছে তার একটা বিভৎস সিগন্যাল এখন থেকে আমরা পাচ্ছি। আমরা ছাদের মধ্যে একদম বিভৎস রোদের মধ্যে কাজ করলাম এবং এখন আমরা বেরিয়ে পড়েছি পাড়ায়, জানি না কোথায় এখন যাচ্ছি। পাড়ায় কাজটা করার পর আমরা আরেকটা জায়গায় যাব, সেখানে গিয়ে যদি সম্ভব হয়, হ্যাঁ ওটা ফটো তো দেখো, আমরা লোকেশন বলতে পারবো না, ওখানে যাই। শীত পার্বতী বোঝা যাচ্ছে মনে হচ্ছে ভাই, ওপরে বাঘছাল যে শুটটা হতে চলেছে সেটা খুব ভালো একটা কিছু আসতে চলেছে।
আর চ্যানেলে নজর রাখো, আপডেট পেয়ে যাবে। প্রমোশন এই হচ্ছে বন্ধু, দেখেছেন এমনি এমনি প্রমোট করে দিচ্ছে না আপনারা। মানে অনেকদিন ধরে আমি সত্যি বাবার অসুস্থতার জন্য অনেকদিন ভিডিও আপডেট দিতে পারিনি, তো একটা ধামাকা না হলে কি আর চলে? আমার সাথে এত ধামাকেদার একজন মানুষ বসে আছেন, আর সত্যি কথা বলতে যেটা ওর সাথে আছে বলে বলছি না, তোমরা সবাই জানো যে আমার যখন ইন্টারভিউ হয় বা কিছু হয় তখন পছন্দের হিরোর লিস্টের মধ্যে আমার হানিফ আপনার পরেই কিন্তু দেবজ্যোতি, টাইটেল ভুলে গেছি, চৌধুরী, রায়চৌধুরী, দেবজ্যোতি রায়চৌধুরীর নামটা থাকে। কারণ আমার অনেক বন্ধুরা জানে যে আমি সিন্স কপালকুণ্ডলা আমি ওর ফ্যান, এবং নট অনলি আমি, আমার বাড়ির লোকেও ওর ফ্যান, এবং ওকে সেইটা আমি আগেও বলেছি, আজ একসাথে কাজ করছি বলে। হোপফুলি মানে ওর সাথে কাজটা হলো, এইভাবেই হলো, অনস্ক্রিন না হোক শুরুয়াতটা বেশ ভালোই হলো। তো যাই হোক, আমরা এখন মোটামুটি লোকেশনে চলেই এসেছি, আবার যদি নেক্সট লোকেশনে গিয়ে সুযোগ সুবিধা হয় তখন আবার আমাদের বাকিটা কন্টিনিউ করবো। সো টিল দেন ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার তুমি মাথাটা নামাও, আরেকটু নামাও, আরেকটু নামাও, আরো নামাও, দিয়ে জোরে ঝাঁকিয়ে উপরে তুলে 3 2 1 গো। আচ্ছা রাজকুমার দা, তাই তো? আচ্ছা প্রিন্সেপ ঘাটে রাজকুমার দার কাছে চলে এসেছি আমরা। 22 বছর ধরে দাদা এখানে রয়েছেন, জানি না চা কেমন বানান, কিন্তু এখন খেয়ে বলবো দাদার চা কেমন। 40 বছর সবাই চেনে আমি বাদে, কারণ এখানে লাস্ট কবে এসেছিলাম আমার মনে পড়ে না। আমি ছোটবেলায় আসতাম যখন প্রেম করতাম, এখন বিয়ে ঠিক হয়ে গেছে আর আসা হয় না। ছোটবেলায় আমাকে কি করে দেখবে তুমি? আচ্ছা রাজকুমার দা আমাকে চিনতে পেরেছে, যাক ওকে চিনতে পেরেছো, আমাদের ভাইকে চিনতে পেরেছো, ভাইও সিরিয়াল করে। আচ্ছা এটা তো পরম পাওয়া, দেখ দাদা আমাকে চিনতে পেরেছে এত রং টং মেখে। এখানে আমি অনেক আগে এসেছি তোমার এখানে, অনেক না অনেক আগে এসেছি বাট অনেকবার এসেছি, বাট আমি মনে পড়ছে না তোমার সাথে আমার আলাপ হয়েছিল কিনা। দেখি আমাদের রাজকুমার দার চা খাবো আজকে স্পেশাল। এরা কি করছে আমি বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে কি করছিস, এগুলো কি ঠিক? এই হয় একটু কথা বলছি সেই সুযোগে ঠিক নিজের ছবি তুলিয়ে নিচ্ছে, খুব খারাপ আসছে জয়দীপ দা ছবিগুলো, ভীষণ খারাপ, ভীষণ ভীষণ। আচ্ছা হ্যাঁ এইটা সিফ ট্রেলার হ্যাঁ, পিকচার আবি বাকি হ্যাঁ। আচ্ছা ব্রু রেডি আমাদের, এই না ব্রু কোম্পানির অ্যাড তো করা যাবে না, টাকা দেয় না ব্রু। হ্যাঁ আচ্ছা এটা একটা জলের মধ্যে ব্ল্যাক কফি, এই হচ্ছে হিরো, হিরো শুড বি লাইক দিস। আমরা সব দুধ চিনি দিয়ে খাচ্ছি, ও উইদাউট সুগার ব্ল্যাক কফি খায়। চিনি আছে তোমরা খাও ব্ল্যাক কফি, ও খেয়েছে, সানি খেয়ে নে ব্ল্যাক কফি, ভাট বকছে। হ্যাঁ বিষয়টা হচ্ছে আমাদের খুব এক্সস্টেড হয়ে গেছি আমরা সবাই, খুব একটা আমাদেরকে দেখাচ্ছি না, যেখানে এসেছি সেখানে মানে আশেপাশে দেখার অনেক কিছু আছে, ওই জন্য আমাদেরকে আর দেখাচ্ছি না। আমাদের সারাদিন রোদের মধ্যে শুট করে অবস্থা খুব কাহিল দেখতেই পাচ্ছ, ওটাও ফ্রেশ না হয়েছিল বলে একটু ঠিক আছে, আমার অবস্থা খুব খারাপ। তো এখন আমাদের কয়েকটা শট বাকি আছে, সেগুলো নিয়ে আমরা আবার আজকে প্যাক আপ করবো, ছবির জন্য তোমরা ওয়েট করো, আবার নতুন ছবি তোমরা পাবে খুব তাড়াতাড়ি, আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা সো ইটস এ র‍্যাপ, আজকে আমাদের প্যাক আপ হয়ে গেছে। আমাদের পাশে আরো মোটামুটি 5 জনকে আমরা দেখতে পাচ্ছি, যারা এরকম ভূতের মতো মুখ নিয়েও আমাদেরকে চিনতে পেরেছে, পিছনে আরো 2 জন রয়েছে, এটা খুব বড় পাওনা। যাই হোক যারা ভালোবাসে তারা হয়তো সব রকম মুখেই সবাইকে চিনতে পারে, থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংক ইউ। প্রশংসা শুনেছি, ক্যামেরা ঘোরাতেই হবে। হ্যাঁ আমাদের এটা একটা বড় জটিল প্রশ্ন, চোখটা কোথায় গেল? আমাদের ম্যাজিশিয়ানের বর রয়েছে, চোখ কোথায় গেল ওই হাওয়া করে দিয়েছে বলে হয়। যাই হোক আমরা থ্যাংকফুল তোমাদের কাছে, তোমরা ভালো থেকো, অ্যাডভান্স হ্যাপি হোলি, সবাই খুব ভালো থেকো। তো আজকে আমাদের এখানেই প্যাক আপ, থ্যাংক ইউ জয়দীপ দা,
থ্যাংক ইউ সানি, থ্যাংক ইউ পার্টনার, সবাই খুব ভালো থেকো, আমার অডিয়েন্সদেরকে অনেক ভালোবাসা, হ্যাপি হোলি, আর ছবিগুলোর জন্য অবশ্যই তোমরা ওয়েট করো, খুব তাড়াতাড়ি ছবি আসছে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং মাই চ্যানেল ইয়শ্রুতি, আই লাভ ইউ।